না, ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম, আপনি মনে হয় দেখবেন টি টোয়েন্টিতে র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া, তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো, তো আমাদের প্রিপারেশনটা ওইভাবেই হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। ড্রিম বলতে ওরকম ড্রিম নয়, এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতেই হবে তা কোনো ইয়া নেই আর কি, মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ। আপাতত অত কিছু চিন্তা করতেছি না আইপিএল, আপাতত চিন্তা করতেছি দেশের হয়ে যেটা খেলতেছি এটাতে ফোকাস করার জন্য, সেটা অপরচুনিটি। হ্যাঁ, চেষ্টা করবো ভালো খেলার অপরচুনিটি দেওয়ার, মালিক তো আল্লাহ, সেটা দেখা যাবে পরে। এখন পর্যন্ত জানি না, দেখা যায়, আশা করা যায় খেলতে পারবো ইনশাল্লাহ। সামনে বিপিএল আছে আবার, দুইটা একসাথে, তো এখন সেটা আশা করা যায় যে কয়েকটা ম্যাচ খেলতেও হইতে পারে, মানে খেলতে পারি ইনশাল্লাহ। বিগ ব্যাশ কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। এটা আমি কীভাবে বলবো, আমি তো আমার যে পার্ট আমি এত কিছু চিন্তা করি না, আমি জাস্ট আমার যে রোল, টিম আমাকে কীভাবে চায় আমি এটা জাস্ট এটা ডেলিভারি করার চেষ্টা করি। এখন কীভাবে কী অভাব সেটা তো বলতে পারবো না, না এখন পর্যন্ত ওরকম কোনো চিন্তাভাবনা করি না, যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার, তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার আর কি। না, আমরা ওইভাবে প্র্যাকটিস করতেছি এবং উইকেট তো আমাদের হাতে নেই, তো আমরা যে সিচুয়েশানে আসুক বা যে উইকেটে আসে আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে, তো আমরা ওই প্রিপারেশন নিচ্ছি যে যে কন্ডিশনেও আসুক না কেন আমরা যেন ওইখানে পারফর্ম করতে পারি। না, যে কোনো সুযোগে তো ভালো লাগে, তো আমি এক্সাইটেড হইনি আবার বেশি খুশিও হইনি আর কি, তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ পাইলে অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো এতটুকুই আর কি আপাতত। না, 2-3 দিন যদি বৃষ্টির মধ্যে কালকে খেলছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর কি। না, যেটা ওয়ার্ল্ড কাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না, তো চেষ্টা করবো যে ওর চেয়ে বেটার কীভাবে করা যায়, ওই প্রিপারেশন চলতেছে সামনে যদি ইন্ডিয়া সিরিজ আসে। না, আমরা যে কয়েকজন স্পিনার আছি, অবশ্যই যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপ লাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কীভাবে কী করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে, এবং সামনে যে খেলাগুলো আছে কীভাবে কাভার করা যায় আর কি ওনার জায়গাটা, তো এটাই চেষ্টা করতেছি আর কি কথা বলে। না, তা তো অবশ্যই, যেটা পিছনে ফেলে আসছে ওটা তো দেখে হবে না, এখন প্রতিদিন আমি কী করতেছি সেটা দেখতে হবে, তো আমিও চেষ্টা করবো যে প্রতিদিন কী ভালো, আরও ভালো ভালো মানে চলতেই থাকবে, ভালো ভালো তো শেষ নেই কোনো। না, চেষ্টা করতেছি যে প্রতিদিন ব্যাটিং 1% 2% করে ইম্প্রুভ করার, তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে যত দিন যাবে তো নিজেকে আরও ডেভেলপ করার ইনশাল্লাহ। না, আমরা প্র্যাকটিস করতেছি পারফরমেন্সে, অবশ্যই প্র্যাকটিস করতেছি যে কে কোন সিচুয়েশনে ব্যাটিং করবে বা কে কখন নামবে বা কে কোন নাম্বার ওভার ব্যাটিং করতেছে, আমরা ওই সব নিয়ে পারফরমেন্স নিয়ে প্র্যাকটিস করতেছি, তো আশা করা যায় ইনশাল্লাহ আগের চেয়ে বেটার হবে কিছু। না, দেখেন আপনার, আমরা টিম হয়ে কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ বলেন, শ্রীলঙ্কা সিরিজ, জিম্বাবুয়ে সিরিজ টিম হয়ে খেলতেছি, আমরা যদি টিম হয়ে খেলতে পারি আশা করা যায় যে আমরা ওদের সঙ্গে সিরিজ জিতে আসবো ইনশাল্লাহ।